হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি চিনির নারকেল নাড়ু বানাবো। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, তাই তো আমি এটা বানাবার অনেক রিকোয়েস্ট পেয়েছি। চিনির নারকেল নাড়ু বানানো খুবই সহজ, কিন্তু অনেকেরই নাড়ু সাদা হয় না। তার জন্য কি করতে হবে সেটার ছোট ছোট কিছু টিপস আজকে বলছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন, নারকেলের যে ব্রাউন কালারের স্কিনটা হয় সেটা কিন্তু নেবেন না, তাহলে চিনির নাড়ুতে একটা লালচে কালার চলে আসবে। এখানে আমি নিয়েছি 150 গ্রাম চিনি। একটা মিডিয়াম সাইজের নারকেলের জন্য সাধারণত চিনি লাগে 300 গ্রাম, কিন্তু আমি তার হাফ নিয়েছি, কারণ নারকেলটাকে আমি চিনির সাথে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এভাবে করে রাখলে পরে নারকেলের মধ্যে চিনি ভালোভাবে ঢুকে যায় আর চিনির কম প্রয়োজন পড়ে। তবুও যদি আপনি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 250 গ্রাম চিনি নিতে পারেন। এবারে আমি চিনি আর নারকেল ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটা ননস্টিক কড়াই গরম করে আমি নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো আর মাঝারি আঁচে নাড়তে থাকবো। এখানে একটা কথা বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে মাঝারি বা মিডিয়াম লোতে রাখতে হবে, নয়তো চিনিটা পুড়ে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে, গুড়ের নাড়ুর মতো লালচে হয়ে যাবে আর খেতেও তিতকুটে লাগবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এই পাকটা দিলে ভালো হয়। 4-5 মিনিট পরে দেখতে পাবো যে চিনিটা গলতে আরম্ভ করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে আমি মিশ্রণটাকে আবার নাড়তে থাকবো। 6-7 মিনিট পরে দেখতে পাবো যে মিশ্রণটা ঘন হয়ে গেছে আর পাত্রের তলা থেকে ইজিলি ছেড়ে আসছে। এবারে গ্যাস থেকে নামানোর জাস্ট আগে আমি 1/2 চামচ মতো ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা ঘি মাখানো প্লেটে আমি মিশ্রণটা ঢেলে দেব আর একটু ঠান্ডা করে নেব। এখন মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে এমন ঠান্ডা, কিন্তু একদম রুম টেম্পারেচারে আসেনি, একটু উষ্ণ আছে। পুরো ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে আর আমাদের নাড়ু করতে অসুবিধা হবে। এবারে হাতের তেলেও একটুখানি তেল বা ঘি মাখিয়ে নিয়ে নাড়ুর আকারে গোল করে গড়ে নিতে হবে। আমি এখানে খানিকটা ড্রাই নারকেল কোরা নিয়েছি। নাড়ু গড়া হয়ে গেলে আমি এর মধ্যে নাড়ুগুলোকে রোল করে নিচ্ছি। এটা করাটা এসেনশিয়াল নয়, এরমভাবে না করেও চিনির নাড়ু খেতে ভালোই লাগে, কিন্তু এভাবে একটু ড্রাই নারকেলের মধ্যে রোল করে নিলে দেখতে খুব ভালো লাগে। নাড়ুগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চিনির নারকেল নাড়ু। এভাবে বানালে পরে নাড়ুগুলো বাইরের লেয়ারে ফার্ম, কিন্তু ভেতরের লেয়ারে জুসি আর হালকা নরম থাকবে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। এভাবে করে নাড়ু তৈরি করে আমায় অবশ্যই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরের এপিসোডে। বাই।